কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে বাড়িতে তৃতীয় দিন, আমি স্নান টান করলাম মাত্র, একটা নতুন শাড়ি পরছি। তো তারপর রূপেরে বললাম, রূপ আমার একটু ভিডিও করে দাও, শাড়িটা তো নতুন আর তো পরি নাই। তো এটা হচ্ছে আমি এইখান থেকেই পাইছিলাম আর কি, বৌভাতে, কে দিছে আমি জানি না, এখান থেকেই পাইছিলাম। তো এটা আমি আবার ত্রিশাল নিয়ে গেছিলাম, তো আসার সময় এই শাড়িটা নিয়ে আসছিলাম যে বাড়িতে গিয়ে পরতে পারবো, আর যেহেতু পরা হয়েছে না, তো এই যে আজকেই ফার্স্ট বললাম। আর এই তো রূপ, রূপও বলতেছিল আর কি, মানে সে আমার ভিডিও করে দিছে, করে দেওয়ার পর বলতেছে, ছোটো মা আমার নেয়া ভিডিও করবা না? পরে বললাম করবো তা আসো। তো সে আবার প্রথমে হাসতেছিল না আর কি, আমি বললাম ক্যামেরার সামনে আসলে একটু হাসতে হয় না, হাসো। পরে সে হাসছে। যাই হোক, তো আমি স্নান টান করার পরে এখন দিদিভাই বলল যে পূজা দিতে পারবা যদি তোমার দেখায় দিই? পরে বললাম হ্যাঁ পারবো, আমার বইলা দেও দেখায় দেও, কারণ সবার নিয়মকানুন তো আর একরকম না, আমরা একভাবে দিই আর এখানে আর এক রকম সিস্টেম, তো এর জন্য আর কি বললাম দেখায় দিতে। আমি তো পূজা দিই, আমাদের বাসায়ও দিতাম, কিন্তু এইখানের সিস্টেম তো অন্যরকম বা নিয়মকানুন এক একজনের এক এক রকম না, তো পরে বললাম আমার দেখায় দাও। তো পরে বললো যে আগে হচ্ছে তুলসী বেদি স্নান করায় নিতে, আর এখানে একটা তুলসী গাছ আছে, এটা হচ্ছে যে তারা ঘরে নিয়ে আসে আর কি, ঠাকুর ঘরে নিয়ে আসার পরে ওইটারে আবার আলাদা করে পূজা দেয়, সেবা দেয় আর কি। তো এই যে যে গাছটা হাতে করে নিয়েছিলাম এই গাছটা আর কি ঠাকুর ঘরে নিয়ে আসছি, আর এই তো এটা ঠাকুর ঘর। তো আবার তুলসী গাছেও তারা দেখলাম যে আমরা যেরকম ঠাকুরের জামা কাপড় পরাই না, তুলসী গাছের এরকম জামা কাপড় আছে আর কি, তো এটা আবার গাছে পরাইতে বলছে। দিদি ভাই আমার বইলে বেলা দিতেছিল, আমি ওইভাবেই করতেছিলাম। তো অনেক কিছুই দেখলাম যে আমাদের সাথে মিলে না আর কি, মানে আমাদের বাসায় আমি যেভাবে মানে মা আমি আমরা যেভাবে দিতাম, কিছু কিছু বিষয় আর কি ওরকমভাবে, খুব বেশি একটা ডিফারেন্স নাই আমাদের সাথে, বাট অনেকটা আবার আছেও। তো মানে একটু একটু আমার অসুবিধা লাগছে, কারণ আমি তো একভাবে দিয়ে অভ্যস্ত, তো এই জন্য দিদিভাই যে বলছে যেভাবে বলছে এইভাবে এইভাবেই আমি করছি আর কি। যাই হোক, তো তারপর হচ্ছে যে এখন মোটামুটি ঠাকুর স্নান করানো কমপ্লিট, তারপর হচ্ছে ঠাকুরে চন্দন পরানো কমপ্লিট, তারপর আবার দুইজন ঠাকুর আছে ওনাদেরকে আবার তিলক পরাইতে বলছে, তিলক পরাইছি, তারপর তুলসী পাতা দেওয়া কমপ্লিট। তুলসী পাতা হচ্ছে কারোর পায়ে কারোর বুকে আবার কাউরে দেওয়া যাবে না, এরকম আর কি নিয়ম টিয়মগুলো। তো তারপর তাদের তো নিজেদের গাছেরই ফুল আছে, ফুল দিয়ে একদম আসনটা সাজায় দিছি, ভালোই লাগতেছিল। আর আমরা তো এরকমভাবে প্রতিদিন ফুল পাই না, আমার মা হচ্ছে ফুলের জন্য হাহাকার করে, ফুল খুঁজে সবসময় দেখা যায় বাজার থেকে কিনে আনতে হয়, আবার অনেক সময় পাওয়াও যায় না। তো যাই হোক, সব কিছুই কমপ্লিট, এখন হচ্ছে ধূপ দীপ এগুলো জ্বালায় দিলাম। এখানে তো নারিকেলের ছোলা দিয়া হচ্ছে ধূপ দিয়া মানে জ্বালায়, গ্রামের বাড়ি তো এই একটা সুবিধা, তো ধূপের গন্ধ এত ভালো লাগতেছিল। তারপর হচ্ছে যে এখন হচ্ছে ঘন্টা বাজাইতেছি, তারপর আমি উলুও দিছি, আর এই যে এখন জানও বাজাইতেছি। তো মোটামুটি আমি ভালোভাবেই পারছি, মানে আমার ওরকম কোনো অসুবিধা হয় নাই। আমি ভাবতেছিলাম, একটু নার্ভাস ফিল করতেছিলাম আর কি, যে আমার বাসার সাথে বা এখানে আমি কি গুলাই ফেলি কিনা, পরে দেখলাম যে না আমি পারছি। তো যাই হোক, তারপর সারাদিন আর অনেক কোনো কিছু রেকর্ড করি নাই, যদিও আজকে আমার অনেক অ্যাক্টিভিটিস ছিল তারপরও রেকর্ড করি নাই। আর এটা তারপর সন্ধ্যার দিকে এখন হচ্ছে রূপরিক ওদেরকে নিয়ে হচ্ছে মুড়ি খাবো, মুড়ি মাখাইছি। তো রূপই বলতেছিলো ছোটো মা ব্লগ তো করল না তুমি যে মুড়ি টুড়ি মাখাইতেছো, পরে সেই আর কি ভিডিও স্টার্ট করলো। তো মা খাইয়া সবাইকে দেওয়া হয়েছে, এখন এখানে হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে এখানে বৈশা বৈশা খাইতেছি। তো খাইতে খেতে বিদায় নিয়ে নিই, টাটা।